হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি রিভিউ নিয়ে। আমরা আজ চমৎকার একটি ভিডিও তৈরি করেছি এবং এই ভিডিও দ্বারা আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন, এটুকু নিশ্চিত বলতে পারি। আমরা অনেকেই এই ক্রিমটি সম্পর্কে জানি। এই স্কিন কেয়ার ক্রিমটি অনেক বছর ধরে আমাদের প্রত্যেকের ঘরেই কম বেশি দেখা যায়। বিশেষ করে মেয়েরা এটি খুব পছন্দ করেন, তাদের এই ক্রিমটি না হলে চলেই না। হ্যাঁ বন্ধুরা, ব্রোলিন নিয়ে কথা বলবো আজ। এই ব্রোলিন কিন্তু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট। দেখবেন যে ব্রোলিন সবুজ এই যে প্যাকেটের মধ্যে একটি টিউব থাকে, আর এই ব্রোলিনের লোগো থাকে কিন্তু হাতি। হাতি কিন্তু শক্তির একটি প্রতীক। ব্রোলিনের কিন্তু অনেক গুণ রয়েছে। অনেক গুণ বলতে কি, আপনি হয়তো জানেন যে এটি মেয়েরা স্কিনে ব্যবহার করে, হ্যাঁ, কিন্তু কিভাবে করতে হয়, কতটুকু করতে হয় সেটি কিন্তু অনেকেই জানি না। হ্যাঁ, ঠোঁট যাদের শুষ্ক, যাদের ঠোঁটে কালচে ভাব থাকে, তারা কিন্তু ব্রোলিন ঠোঁটে ব্যবহার করে থাকেন। আবার অনেকে আছেন লিপস্টিক ব্যবহার করেছেন, সেই লিপস্টিকের রং উঠাতে পারছেন না, তারা একটু ব্রোলিন ব্যবহার করে সেই লিপস্টিকের রং তুলে ফেলেন। আবার অনেকে আছে যাদের মুখে ব্রণের দাগ রয়েছে, সেই ব্রণের দাগ মুছে ফেলার জন্য ব্রোলিন ব্যবহার করেন, কিন্তু এর ব্যবহার কিন্তু জানি না। ব্যবহার সম্পর্কে আমরা অন্য আরেকটি ভিডিওতে জানবো, কিন্তু এই ভিডিওতে আমরা জানবো যে ব্রোলিন আসলে কতটুকু কার্যকর। বন্ধুরা, আপনি যে কোনো ক্রিম যদি আপনার স্কিনে বা ত্বকে ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে ব্যবহার করবেন। আমাদের ভিডিও দেখে কখনো আপনি এই প্রোডাক্ট বা যে কোনো প্রোডাক্ট ব্যবহার করবেন না। এবার আসি ব্রোলিন। এই ব্রোলিন কিন্তু অনেকেই আছে যারা কুনোইতে কালো দাগ থাকে, সেই কালো দাগ মুছতে তারা এটি ব্যবহার করেন। আবার কেউ কেউ আছেন যাদের পা ফেটে যায়, সেই পা ফাটা রোধে এই ব্রোলিন রাতে যদি একটু গরম করে আপনি লাগাতে পারেন, তাহলে সকালে উঠে দেখবেন যে পা ফাটা কমে গিয়েছে। আবার অনেকে আছে যাদের স্কিন একটু শুষ্ক, তারা এই অয়েলি স্কিন তৈরি করতে চান, তাদের ক্ষেত্রেও ব্রোলিন কিন্তু বেশ কার্যকর। হ্যাঁ বন্ধুরা, এই ব্রোলিন কিন্তু বাজারে পাওয়া যায়। এই ব্রোলিন কিন্তু ইন্ডিয়ান একটি প্রোডাক্ট, এটিকে নকল করার জন্য অনেকেই কিন্তু প্রতিযোগিতায় নেমেছে, কিন্তু তারা কিন্তু ব্রোলিনকে পিছনে ফেলতে পারেনি। আপনি অবশ্যই বাজারে যদি এটি কিনতে চান, তাহলে কিন্তু আপনাকে মান যাচাই করে তারপরে সঠিকভাবে পণ্যটা চীনে কিনতে হবে। আর যদি ইন্ডিয়া থেকে আপনি কিনতে পারেন তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু বাংলাদেশের প্রোডাক্টের থেকে যদি আপনি কেনেন তাহলে সতর্ক হয়ে কিনতে হবে। আপনি এই যে সবুজ প্যাকেটের হাতি লোগো চিহ্নিত এবং ইন্ডিয়ান প্রোডাক্ট কিনা আমদানিকারক নিশ্চিত করে তারপরে আপনি এটি ক্রয় করবেন। বাজারে বিভিন্ন ধরনের স্কিন কেয়ার পাওয়া যায়, তবে তার মধ্যে এই স্কিন কেয়ারটি বেশ পপুলার। এটি ইন্ডিয়ান প্রোডাক্ট হওয়ায় মানুষের সবসময় প্রসাধনীর তালিকার মধ্যে থাকে, বিশেষ করে মেয়েদের, এবং এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। অনেক সময় দেখা যায় পুড়ে গেছে, কেটে গেছে, সেখানেও কিন্তু মানুষ এটি লাগিয়ে থাকে। তবে যে কোনো কিছু ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, জানতে হবে এটির সম্পর্কে। এজন্য আমি বলতে চাই যে আপনি এই ব্রোলিন যদি ব্যবহার করেন, তবে অবশ্যই আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই ব্যবহার করবেন। বারবার একই কথা বলছি, এজন্যই যে স্কিন হচ্ছে এমন একটি সেন্সিটিভ ব্যাপার যেখানে আপনি ভুলবশত আপনার স্কিনের জন্য যেটি শ্যুট করবে সেটি যদি না করেন তাহলে ক্ষতি বিপরীত হতে পারে। তাই আপনি একটু সতর্কতা অবলম্বন করলে আপনার ক্ষতি হবে না, ভালোই হবে। যাহোক বন্ধুরা, এই যে ব্রোলিন কিন্তু বেশ পপুলার একটি পরিচিত একটি প্রোডাক্ট। এটি আপনি যদি ব্যবহার করতে চান একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে, তারপরে আপনি এটি ব্যবহার করতে পারেন। আশা রাখি এটি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন, এটুকু বলতে পারি। কারণ এটি ব্যবহার করে অনেকেই অনেক উপকার পেয়েছেন, সেই কথা আমাদেরকে বলেছেন। আমরাও এটি ব্যবহার করে দেখেছি যে অন্যান্য ক্রিমের তুলনায় এটি মোটামুটি কার্যকর, তবে সবার ক্ষেত্রে নয়। যাদের স্কিন এটির জন্য পারফেক্ট, তারাই এটি ব্যবহার করতে হবে। বন্ধুরা, আমরা আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।